আমাকে এই পর্যন্ত নামিয়ে দিল, এবার ও বৌদি নিচ্ছে, আমি খাবো। রাধাষ্টমী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, তো প্রথমে পুজো করব, তারপরে সমস্ত কাজকর্ম হবে, তো তোমরা সঙ্গে থাকো। পুজো করার জন্য যা যা লাগবে সবই মোটামুটি সাজিয়ে ফেলেছি, এখানে ফুল রেখেছি, আর এখন মিষ্টিকে অভিষেক করাচ্ছি পঞ্চামৃত দিয়ে। তো দুধ দই ঘি মধু দিয়ে যেরকমভাবে করে সেরকমভাবে করিয়ে নিচ্ছি। আর এখন জল শঙ্খ দিয়ে প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি মাথার উপরে, তারপর এই সুন্দর একটা নতুন জামা আজকে মিশ্রণাকে পরাবো। জামাটা খুবই সুন্দর, যেন একটা মানুষের জামা এরকম মনে হচ্ছে, তো এটাকে পরিয়ে দেবো। আর মিশ্রণাকে এটা পরে খুবই সুন্দর লাগছে দেখতে। এখন একটা চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম, আর আজকে মাথার পাগড়িটা একটুখানি নতুনভাবে তৈরি করে দিয়েছি, তো রাধারানীকে দিয়ে দিলাম লাল চন্দনের ফোঁটা। আর এখন সবাইকে আমি রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিয়েছি। ভোগ তৈরি করা হয়ে গেছে, এখন সেটাকে আমি নিবেদন করছি। তো এদিকে মিষ্টিকে নিবেদন করা হয়েছে, আর সকলের উদ্দেশ্যে যে ভোগটা রাখি সেটাও নিবেদন করেছি। আর এখন রাধারানী কৃষ্ণ ঠাকুরকে আরতি করে নিচ্ছি। আড়াই ঘন্টা মতো হয়ে গেছে আমি পুজোর ঘরে এসেছি, তো প্রচুর কাজকর্ম ছিল সকালে, যেগুলো থাকে সেগুলো করে তারপরে একবারে পুজোর কাজটা সম্পন্ন করলাম। যেহেতু রাধাষ্টমী পুজো সকাল 12টার মধ্যে কমপ্লিট করতে হয়, তো আমার পুজো হয়ে গেছে। তো এই দেখো, যতটা সম্ভব সবাইকে আমি সুন্দর করে সাজিয়েছি, ভোগ নিবেদন করেছি, মানে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে, কারণ একা মানুষ তোমরা তো বুঝতেই পারছো, এটুকুর বেশি আজকে আর পারলাম না। তো এই হলো আমার পুজো। নিচে নেমেছি অনেকক্ষণ, কিন্তু ক্যামেরা অন করার আর সময় পাইনি, প্রচুর কাজকর্ম ছিল সেগুলো সারলাম। তারপরে ঘরের কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়ার অনেকটা গুছিয়ে ফেলেছি, এখন রান্না করব বাঁধাকপির তরকারি আর ডাল। আর গতকাল রাত্রিবেলাতে আমি মাংস রান্না করেছিলাম, আজকে আমার একটুখানি বেরোনোর কথা আছে, জানি না কখন বেরোতে পারবো। তো ছেলে এখন বাড়িতে নেই, ছেলে গেছে ব্যায়ামে, ওর হয়তো আসার সময় হয়ে গেছে, তো এখন যাই তাড়াতাড়ি করে কি বাঁধাকপির তরকারিটা ডালটা বসিয়ে দিই। এখন বাজে 12:40 মতো, এখন বাঁধাকপির তরকারি রান্না করছি, আর তরকারিটাকে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতটা নাড়াচাড়া করা যায় তত ভালো হয়। এদিকে ডালটাও সিদ্ধ হচ্ছে, অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে এখন খেতে বসলাম। কারেন্ট অফ হয়েছে প্রায় 2:30 আগে, তো এখন 3টে বেজে গেছে, তো অনেকক্ষণ বসেছিলাম যে যদি কারেন্টটা আসে, কিন্তু আসলো না। তো এখন ভাতের থালা নিয়ে আমি ঘরে চলে এসেছি, এই দেখো ছেলে অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে, আর শাশুড়ি মা রান্নাঘরে বসেই খাচ্ছে, তো এখন আর ক্যামেরা অন করছি না, ক্যামেরাটা অফ করে খেতে বসছি। হাজবেন্ড আজকে নৈহাটিতে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, সন্ধ্যা হয়ে গেছে, তো আমি এখন সন্ধ্যা পুজো করে বেরোচ্ছি, মানে যাচ্ছি একটু বাপের বাড়িতে, তো ছেলে আমাকে বাইকে করে দিয়ে আসছে। আর এটা হলো মজার ব্যাপার যে হাজবেন্ড যায় না, একটুখানি লুকিয়েই ছেলে আমাকে দিয়ে আসছে, পরে হয়তো ভিডিওটা দেখতে পাবে, তো বেশি দূর না, কিছুটা আমাকে এগিয়ে দেবে, তারপরে ও চলে আসবে, তো চলো সঙ্গে থাকো। আমরা সম্পূর্ণভাবে ফুচকাটা খাচ্ছি জল ছাড়া, ছেলে আর আমি। ছেলে আমাকে এই পর্যন্ত নামিয়ে দিল,
এবারে ও বেরিয়ে যাচ্ছে, ওর আম্মা তো বাড়িতে একা আছে, এই জন্য নামিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, তো যা সাবধানে যাস, একটু আসতে গেলাম বেরিয়ে যাস, ঠিক আছে? সাবধানে যাবি কিন্তু, গিয়ে ফোন করবি আমাকে, ঠিক আছে? আমি বাড়িতে গিয়ে পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমার মাসুতো ভাই, ভাইয়ের বউ দুজনেই এসেছে। আর আসার পিছনে একটা কারণ আছে, তো সেটা তোমাদেরকে আমি পরে বলছি, সঙ্গে থাকো তোমরা। আমি আর বৌদি বেরিয়েছি ঘুরতে, এগরোল কিনতে বেরিয়েছি। এগরোলের অর্ডার দিয়েছি, মানে বৌদি নিচ্ছে, আমি খাবো। তো ছটা এগরোল নেওয়া হবে আর বাড়িতে গিয়ে খাওয়া হবে। তুমি আমার থেকে বেশি ঘেমে গেছো। এগরোল নিতে এসে আমি আর বৌদি ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, মানে আমাদের তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমাদের 40 মিনিটের উপর সময় লেগে গেছিলো, কারণ রবিবারের সন্ধ্যা, বুঝতেই পারছো। আর আমাদের আগে অনেকজনের লাইন ছিল, তাদেরটা আগে দিয়ে তারপরে আমাদেরটা তৈরি করছিল, আর এখন আমাদেরটা শেষ পর্যন্ত তৈরি করছে, এগুলো নিয়ে এখন বাড়ি যেতে হবে। আমরা রীতিমতো দৌড়াচ্ছি, আমি আর বৌদি, দেখো আমরা কত জোরে হাঁটছি। আমার আর বৌদির এত দৌড়ানোর কারণ হলো, কিছু মানুষ এসে আমাদের বাড়িতে বসে আছে, কিছু দরকারি এসেছে, তোমাদেরকে বলছি, তো তাদের জন্য চা বানাতে হবে, এই জন্য আমরা এত তাড়াতাড়ি করে এলাম। আর আমাদের রিজু তো এখন এগরোল খাচ্ছে, আর আমাদের এগরোলটা টেবিলের উপর সাজানো রয়ে গেছে। আর এদিকে ভাই একটা কোনো ইম্পর্টেন্ট কাজ করছে, এদিকে আমরা খুব দৌড়াদৌড়ি করছি। আর আমার এগরোলটা হাতে রয়েছে, এখন আমারটা আমি খাবো, আর সবারটা মোটামুটি রাখা রয়েছে। আমাদের এগরোল পার্টি চলছে, এই যে আমি আর বৌদি লাইন দিয়ে দাঁড়িয়ে এগরোল নিয়ে এলাম, এখন খাওয়া দাওয়া চলছে। এই যে মাঠটা এখানে, আর বৌদি পরে লুকিয়ে লুকিয়ে খাবে, এখন চা করতে ব্যস্ত। কোথায় বৌদি, মুখটা একটু দেখা দাও বৌদি। ওই যে বাড়িতে লোকজন এসেছে বলে আমাদের জুলিটাকে কিছুক্ষণের জন্য আটকে রাখা হয়েছে এদিকে একটা ঘরের মধ্যে। ও তো সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু কারোর কাছে যেতে পাচ্ছে না। এদিকে আমাদের খুব জোরদার গল্প চলছে, আমি আছি, বৌদি আছে, বৌদি তো এখন এগরোলটা খাচ্ছে সবাইকে চা বানিয়ে দিয়ে, আর খুব হাসাহাসি করছে, এই দেখো। প্রত্যেক বছর পুজোর আগে আমার বাপের বাড়িতে একটা ফান্ডের মিটিং হয়, তো সেই মিটিংটা আজকে হচ্ছে এবং ফান্ডটা আজকে ভাঙছে, তো তার জন্য এত মানুষজনের সমাগম হয়েছে এবং টাকা পয়সার লেনদেন হচ্ছে। দাদা এক কৌটো শনপাপড়ি এনেছে, সেই শনপাপড়ির এখন উদ্বোধন হচ্ছে, তো বৌদি আমাকে দিচ্ছে একটা নেওয়ার জন্য। তো এরপরে দেখতে পাবে আমি বাড়িতে চলে গেছি এবং সেখানের মিষ্টি, এই যে এটা হলো আমার শ্বশুরবাড়ির মিষ্টি, আর এটা এখন আমি আর ছেলে মিলে খাবো। আর এখন চেরিকে লাগানো হচ্ছে ওষুধ, তো ছেলে আর ছেলের বাবা বসে গেছে। আর বাপের বাড়িতে যে কারণে গেছিলাম, যে ফান্ডটা যেহেতু ভেঙেছে, সেই ফান্ডের অংশীদার আমিও আছি, তো তার জন্যই আমি গেছিলাম। আর শাশুড়িমাও আছে, তো তার জন্যই সেই টাকা পয়সার জন্যই গেছিলাম। বাড়িতে এসেছে, অনেকক্ষণই হয়েছে, কিন্তু আর ক্যামেরাটা সেভাবে অন করা হয়নি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে। তারপরে এসে দেখছি হাজব্যান্ডও এসে গেছে। তারপরে রাত্রিবেলাতে চেরি ম্যাক্সিকে যেরকমভাবে যত্ন করতে হয়, বিশেষ করে চেরির যে পায়ের সমস্যাটা হয়েছে, ওর জন্য ওকে প্রতিদিন ওষুধ লাগানো হয়, সেই ওষুধটাই এখন লাগানো হচ্ছে। তো বন্ধুরা, এই হলো সম্পূর্ণ ভিডিও। তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সুন্দর আরও একটি ব্লগে। ততক্ষণ ছিল, তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব স্বাধীনে থেকো। বাই।